Today's lecture, we're going to cover the world legal system. The world legal system varies from country to country. আপনার মানে দেশে দেশে গিয়ে আপনার এক দেশে এক এক রকম লিগাল সিস্টেম থাকে। এমন সময় এমন এক্সাম্পল আছে যে একটা দেশের ভিতরে বিভিন্ন লিগাল সিস্টেম, যেমন ইউএসএ তে, তারপরে ইউকে তে ইউনাইটেড কিংডমে গিয়ে আপনার মানে তো হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে সাপোজ স্কটল্যান্ড আর ইংল্যান্ডের ক্রিমিনাল ল, ক্রিমিনাল আপিল সিস্টেমটা একটু আলাদা। এরকম করে আপনার মানে বিভিন্ন গিয়ে আপনার মানে লিগাল সিস্টেম থাকে, একটা সিস্টেম ডেভেলপ হয়। বাট হচ্ছে কি আপনার মানে জাস্টিস এর মেইন কথা হচ্ছে না, জাস্টিস এর মেইন উদ্দেশ্য হচ্ছে কি ন্যায় বিচার নিশ্চিত করা, আর জাস্টিস ফর অল, বিচার সবার জন্য যাতে হয় সেই ব্যবস্থা করে। এই কারণে বিচার ব্যবস্থাটা গড়ে ওঠে আইনের কাঠামোটা তৈরি করে। লিগাল সিস্টেম ফল ইন্টু এই যে আপনার মানে বিভিন্ন দেশের যে লিগাল সিস্টেম আছে এটাকে আপনার কিছু মানে ক্যাটাগরি করার জন্য কিছু প্যাটার্ন ফলো করা হচ্ছে, কিছু সুনির্দিষ্ট প্যাটার্ন, তো এইটার উপর ভিত্তি করে কিছু গ্রুপিং করা হয়েছে। দেখেন গ্রুপিং গুলো কি কি, আপনার মানে কমন ল আছে একটা, সিভিল ল আছে, রিলিজিয়াস ল আছে, কাস্টমারি ল আছে, টেরিস্টিক ল আছে। পিওর কমন ল এবং পিওর সিভিল ল আপনার মানে যে আপনার মানে অনেক দেশেই আছে, পার্টিকুলার সঙ্গে মিক্সড আছে। একদম পিওর কমন ল ইংল্যান্ডে আছে, আপনার ইউএসএ তেও আছে, তারপরে নিউজিল্যান্ড আছে, তারপরে হচ্ছে কি আপনার অস্ট্রেলিয়াতে আছে। তো এখন আপনার মানে এছাড়া আপনার মানে সব সব জায়গায় আপনার মানে কিছু ধরেন 90% কমন ল অথবা সিভিল ল, আর সঙ্গে কিছু রিলিজিয়াস ল এইরকম থাকে। সাপোজ ফর এক্সাম্পল বাংলাদেশে আপনার কমন লই বেশি, বাট আমাদের দেশে রিলিজিয়াস ল এর অস্তিত্ব আছে। কৃষি কৃষি ব্যাপারে সাকসেশন, ম্যারেজ এইসব রিলেটেড ম্যাটারে আপনার মানে রিলিজিয়াস ল গুলা ফলো করা হয়। উত্তরাধিকারের ক্ষেত্রে, বিয়ের সাথে ক্ষেত্রে আপনার আমরা ধর্মীয় আইন, রিলিজিয়াস আইন ফলো করি। তো কাজেই আমাদের দেশে পুরোপুরি কমন ল না বলা দিয়ে বলাটা পুরোপুরি কমন ল, পিওর কমন ল বলাটা ভুল। আচ্ছা, এই যে আপনার মানে বিভিন্ন দেশ যে আছে তারা হচ্ছে কি আপনার মানে বিভিন্ন ধরনের সিস্টেম অ্যাপ্লাই করে এট এ টাইম, একটি এটা হাইব্রিড সিস্টেম আমাদের দেশে যেটা আছে। তারপরে হচ্ছে গিয়া কারেন্ট সিকিউরিটি ডিসিশন ইম্পোজ দা ওয়ে দা লিগাল সিস্টেম আছে, কিছু কিছু দেশের নিরাপত্তার জন্য এক এক দেশে এক এক ধরনের সিস্টেম আছে। তো হচ্ছে আবার কিছু কিছু জায়গায় আপনার মানে এই যে সিমিলারিটিজ এন্ড ডিফারেন্স যেগুলো আপনাদের বুঝতে হবে, বুঝতে পারলে আপনার মানে যখন কম্পারেটিভ ল রিলেটেড কোনো একটা সমস্যা আছে তখন হচ্ছে কি আপনি কম্পেয়ার করতে গেলে জিনিসগুলো ধরতে পারবেন যে না এই দেশের আইনে এটা এইরকম, কাজেই আমাদের দেশে আইনে যখন এটা অ্যাপ্লিকেবল হবে আমাদের এটা চিন্তা করতে হবে যে না এটার মানে ব্যাকগ্রাউন্ডটা কি, কোন কোন লিগাল সিস্টেম। এই যে আপনাদের লিগাল সিস্টেমটা পড়ানো হচ্ছে কম্পারেটিভ ল তে একটা কারণে পড়ানো হয়, আপনারা যাতে বুঝতে পারেন যে না কোন কোন বন্ধটা যে কম্পেয়ার করবেন কোন দেশের ল সঙ্গে, কোন অঞ্চলের ল, এটা লিগাল সিস্টেমটা আসলে কোন ধরনের লিগাল সিস্টেম, এটাকে আপনার দেশে কিংবা যে অঞ্চলের সঙ্গে আপনি কম্পেয়ার করতে চান তার সঙ্গে কতটুকু মিলে যায়, এই জিনিসগুলো বোঝার জন্যই এই যে লিগাল সিস্টেম টাইপস অফ লিগাল সিস্টেম পাওয়া। আচ্ছা, এখন আসেন কমন ল কি জিনিস। এটা হচ্ছে একটা লিগাল সিস্টেম অফেন সিনোনিমাস উইথ ইংলিশ কমন ল, উইচ ইজ সিস্টেম অফ ইন্ডিয়ান রুলস ইন ইউকে অলসো ফোর্স অ্যাপ্রক্সিমেটলি 80 কান্ট্রিজ। দেখেন মোট কয়টা কান্ট্রিতে বর্তমানে কমন ল আছে সেটা হচ্ছে যে আপনার দেখেন 80 80টা দেশ, 80টা দেশ কলোনি ছিল, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল কি ছিল, ব্রিটিশ কলোনি ছিল। ইংলিশ কমনওয়েলথ বিবলিক্যাল ইনফ্লুয়েন্স মানে বাইবেল থেকে কিছু প্রভাব হয়েছে, কিছু মানে ব্রিটিশ যে আইল্যান্ড এটা কিন্তু একসময় রোমানরা
দিয়ে জিতে নিয়েছিল। তো সেই সময় হচ্ছে কি আপনার মানে তারা এনেছে, অ্যাংলো স্যাক্সনরা এনেছে, নরমানরা এনেছে, ওদের যে লিগাল সিস্টেম এটাও ওদের সঙ্গে চলে আসে। তারপর মানে কিছু কিছু মানে আছেন আইনি বিষয়ে বিশেষজ্ঞ যাদের মতে আপনার কি বলে লিগাল স্কলার মানে ওনাদের মতে কিং হেনরি দ্য সেকেন্ড ওনার আমলেই কমন ল এর আসলে এক ধরনের ফর্মাল বার্থ মানে জন্মগ্রহণ করেছে ওনার নামে। এই যে কমন ল যে নামটা এটাও কিন্তু ওনার মাধ্যমেই আসছে, কিভাবে আসছে দেখেন তো পরে। যদি আমরা কমন ল বলি কেন বলি, কেন কমন বলি কেন ব্রিটিশরা বলি না যে হচ্ছে কি আপনার মানে হেনরি দ্য সেকেন্ড আসার আগে ইংল্যান্ডে ছিল কাস্টোমারিনো। কাস্টোমারিনো কি জিনিস হচ্ছে কি আপনার মানে আপনার মানে রাজা রাজা জমিদাররা এবং হচ্ছে কি চার্চেরা আর ওনারাই হচ্ছে কি বিচার করতো স্থানীয় ভাবে। তো হচ্ছে কাজে এক এক জায়গায় বিচার ব্যবস্থা এক এক রকম ছিল, যেমন হচ্ছে একই অপরাধের শাস্তি দুই জায়গায় দুই রকম হয়েছে। তখন হেনরি দ্য সেকেন্ড এসব আনসার্টেনটি অনিশ্চয়তা এবং কি বলে আপনার মানে কি বলে একটা সিঙ্গল নিয়ম কাস্টমার একটা ইউনিফর্ম সবকিছু নিয়ে আসার জন্য উনি কি বললেন হচ্ছে কি আপনার মানে কিংস কোর্ট একটা এস্টাবলিশ করলেন এবং বললেন যে সমস্ত গুলো সব জায়গায় কমন হিসেবে অ্যাপ্লিকেবল হবে, সমস্ত সমস্ত জায়গায় কমন হিসেবে অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা দেখেন তাহলে কি হলো, সেই যে কমন ল ডেফিনেশন আপনারা দেখলেন। আচ্ছা তারপরে ফাউন্ডেশন অফ ইংলিশ কমন ল ইজ লিগাল প্রেসিডেন্ট, আপনারা পড়ে আসছেন লিগাল প্রেসিডেন্ট এর ল্যাটিন টার্ম স্টেরিডিসিস। লিগাল প্রেসিডেন্ট অর্থ হচ্ছে কি আপনার এই যে দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে লাস্ট প্যারাগ্রাফে আপনার লিখে দিয়ে দিচ্ছে যে লিগাল সিস্টেম কি কোর্ট জাজেস আর বাউন্ড বাই দেয়ার ডিসিশন ইন লাস্ট অফ বাই দ্য রুলস এন্ড আদার ডকুমেন্ট ডেভেলপ সাপ্লিমেন্টেড বাই টাইম বাই দ্য জাজ আর্লিয়ার ইন দিস কেস। কাজে জাজেরা কি তার আগে জাজদের সিদ্ধান্ত দ্বারা বাধিত থাকবেন। একই ফ্যাক্ট একই রকম মানে সিনারিও আসবে স্টে ডিসিস স্ট্যান্ড বাই থিংস ডিসাইডেড, ওনাদের স্ট্যান্ড বাই থাকতে হবে যেন আগে এই সিদ্ধান্ত ছিল কাজে নতুন করে কোনো রায় দেওয়া যাবে না একই ধরনের ইস্যুতে একটা সেমি থাকবে। আপনারা সবাই এটা পড়ে আসছেন ইউকেন ইউএসএ কনস্টিটিউশন পড়ে আসছেন, আশা করেন এটা মানে সবাই বিরাট প্রশ্ন আসতে হবে। দেখেন কি বলে এখন দেখেন হচ্ছে কি আপনার মানে স্যার জি বলেন স্যার আপনার কথাগুলো খুব স্লো সাউন্ডে আসতেছে, শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন স্যার? এখন আগে থেকে একটু ঠিক আছে স্যার। আচ্ছা দিয়ে কি বলে আপনার ক্লাসটা রেকর্ড হবে কাজে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আজকে ক্লাস রেকর্ড করতেছি দিয়ে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ পরে আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিবো হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দিবো। আপনার মানে দেখেন দিয়ে কি বলে আপনার এই যে ল গভর্নিং দ্য কেস আর বেসড অন বোথ লিগাল প্রেসিডেন্ট ক্রিয়েটেড বাই জাজেস, স্টেটরি ল ক্রিয়েটেড বাই লেজিসলেচার, ইউজুয়ালি অ্যান অ্যাডভার্সারিয়াল সিস্টেম। আচ্ছা ইংল্যান্ডের এই যে কমন লটা এটা হচ্ছে অ্যাডভার্সারিয়াল সিস্টেম। অ্যাডভার্সারিয়াল সিস্টেম কি জিনিস, একজন একজনের বিপক্ষে দাঁড়ানো। কি বলে আপনার মানে সাপোজ একজন থাকেন মানে বাদে এবং বিবাদে, উনারা তো অ্যাডভার্সারি মানে একজন একজনের প্রতিপক্ষ থাকেন, এটাকে বলা হয় অ্যাডভার্সারিয়াল সিস্টেম। এখানে জাজ কি করেন, এখানে হচ্ছে কি ইম্পার্শিয়াল রেফারি, জাজ হচ্ছে নিরপেক্ষ হিসেবে দুই দলের বক্তব্য শুনেন, পক্ষ এবং প্রতিপক্ষ দুইজনের বক্তব্য শুনেন নিরপেক্ষ ভাবে। তো হচ্ছে অপোজিং পার্টি থাকে, এই কারণে অ্যাডভার্সারিয়াল সিস্টেম বলা হয়। সবসময় অ্যাডভার্সারিয়াল সিস্টেম ডেটা আপনার খেয়াল রাখবেন যে কমন ল এর বিয়েতে সিস্টেম হচ্ছে গিয়া অ্যাডভার্সারিয়াল সিস্টেম। তারপরে অপোজিং পার্টি কি বলে আপনার, তারপরে যে পয়েন্ট হচ্ছে জুরি মে ডিটারমাইন দ্য ফ্যাক্টস, জুরি থাকে জুরি ট্রায়াল, আপনারা সবাই করে আসছেন জুরি কি জিনিস, জুরি থাকে জাজ এন্ড জুরি হচ্ছে গিয়া জুরি কি ঠিক করবে ফ্যাক্টস ঠিক করবে আর জাজ ঠিক করবে ল। তো হচ্ছে গিয়া একটি দল থাকে প্রসিকিউটরদের জন্য এবং ডিফেন্স অ্যাটর্নির জন্য। প্রসিকিউটর কে আপনারা সবাই জানেন সরকার পক্ষের উকিলকে বলা হয় প্রসিকিউটর, আর বিবাদী বিবাদীর উকিলকে বলা হয় আপনার কি ডিফেন্স অ্যাটর্নি। ভিকটিমের রোল কি থাকে, আচ্ছা ক্রিমিনাল মামলায় আপনার সবসময় মনে রাখবেন ক্রিমিনাল মামলায় ভিকটিম মানে, আর সিভিল মানে ক্রিমিনাল মামলায় সিভিল, আর সিভিল মামলায় মানে দেওয়ানি মামলায় থাকে হচ্ছে গিয়া আপনার মানে ক্লেমেন্ট বাদী, আর ক্রিমিনাল মামলায় কি আপনার মানে প্রসিকিউটর থাকেন
আর হচ্ছে কি যার প্রসিকিউটর কার হয়ে বিচার কোন ভিকটিম, অর্থাৎ যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন অথবা আপনার মানে শারীরিক মানসিক অথবা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এরকম একজন লোক হচ্ছে ক্রিমিনাল মামলা থেকে ভিকটিম। ভিকটিম কি সাক্ষী হিসেবে আপনার মানে কাজ করতে পারেন, আপনার হচ্ছে কি আপনার মানে লিমিটেড পার্টিসিপেন্ট, সীমিত অংশগ্রহণের সুযোগ আছে, কিন্তু ওনারা কি ক্রিমিনাল কেসে পার্টি হন। সিভিল কেসে যেমন যিনি বাদী এবং বিবাদী, তারপর মিস্টার রহিম এবং মিস্টার করিম, মিস্টার আব্দুল করিম এবং মিস্টার আব্দুল রহিম, কি বলে দুজনই হচ্ছে কি বাদী এবং বিবাদী মামলা থাকে। কিন্তু মিস্টার আব্দুল করিম যখন ক্ষতিগ্রস্ত হন, ধরেন ওনার মানে টাকা চুরি করে নিয়ে গেল মিস্টার আব্দুল করিম করে ফেললেন কাজটা, তো হচ্ছে কি এখন কি হবে আপনার ক্রিমিনাল মামলায় আব্দুল আব্দুল করিম হচ্ছে আপনার ভিকটিম। কিন্তু উনি কিন্তু উনি কিন্তু কোনো পার্টি মানে আপনার উনি প্রসিকিউটর পার্টিও না, ডিফেন্স অ্যাটর্নি কোনো পার্টি না, উনি হচ্ছে কি আপনার মানে ক্রিমিনাল কেসে কোনো পার্টি হতে পারবে না। ওনার হয়ে কে করবে, প্রসিকিউটর না মামলাটা করবে, সরকারি উকিলরা মামলাটা করবে। তারপরে হচ্ছে কি আপনার মানে এই যে এই ধরনের সিস্টেম তো হচ্ছে ইউকে এবং ইউএসএ হচ্ছে কি এক্সাম্পল অফ কমন ল সিস্টেম। কমন ল কোথা দ্বারা ডেভেলপ হয়েছে, কেস বাই কেস কোর্ট ডিসিশন আপনার মানে কি বলে রাদার দেন লেজিস্লেশন এনেক্টেড বাই লেজিস্লেচার, কমন ল ওয়াজ অরিজিনালি ডেভেলপ বাই জাজেস থ্রু কেস বাই কেস কোর্ট ডিসিশন। তো হচ্ছে কি রাদার দেন লেজিস্লেশন এনেক্টেড বাই লেজিস্লেচার, এখন ইন দিস সিস্টেম হাউ মাচ দ্য ল মেড বাই জাজেস ডিসিশন কল প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট আপনার করেছেন যে হ্যাঁ জাজ যেটা হচ্ছে কি আপনার মানে লটা মানে করেন, পরের জাজ এটাই ফলো করতে বাধ্য থাকেন, তো একই ধরনের মামলা একই ধরনের ফ্যাক্ট হলে ওটাই করেন, তো এটাকে বলা হয় জুডিশিয়াল প্রেসিডেন্ট। আর হচ্ছে গিয়ে আপনার মানে দেখেন এইখানে ফ্যাক্ট এক্সাম্পল বলা আছে যে আপনার মানে কখন কি হয় জুডিশিয়াল প্রেসিডেন্ট এক্সপেনশন দেওয়া আছে, আপনারা যারা মানে ইউকে ইউএসএ ওডিএ কনস্টিটিউশন পড়ে আসছেন যারা ওডিএ ওডিএ ভুলে গেছেন তাদের জন্য কিছু পয়েন্ট কার্ড দিয়ে দিলাম, হচ্ছে কি আপনার মানে যে আপনার মানে কি এই যে আপনার মানে কল প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের মানেটা কি ইট মিনস দ্যাট কি সিমিলার কেসেস হ্যাজ বিন রিজলভ বাই সিমিলার কেস, দেখেন সিমিলার একটা শব্দটা আছে, সিমিলার কেসটা খুব ইম্পর্টেন্ট, সিমিলার কেস হ্যাজ বিন রিজলভ বাই এ কোর্ট ইন দ্য পাস্ট, এ কোর্ট ইজ বাউন্ড টু ফলো দ্য রিজনিং ইউজ ইন দ্য প্রায়র ডিসিশন, তাহলে কোর্ট হচ্ছে এই সিদ্ধান্তটা মানতে পরের পরের মামলায় পরে এই এই কোর্ট দিয়ে এই সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে। জাজেস আর ভেরি ইম্পর্টেন্ট রোল কমন সিস্টেম, রেজিস্ট্রেস আর স্টিল হ্যাভ আ পার্ট টু প্লে, আইনসভার কাজ কি আপনার কি আমি তো এতক্ষণ বলে আসতেছি যে না জাজের তো ল ইন্টারপ্রিট করতেছে, কিন্তু জাজেরা যে আইন করবে কিসের উপর করবে, ওনাদের তো একটা বেসিক একটা আইন দিয়ে দিতে হবে, অত্যন্ত চুরির সংজ্ঞাটা দিয়ে দিতে হবে, এরপর ওনারা বার করবে জাজেরা বার করবে যে না এটা চুরি হয়েছে কিনা, চুরি একটা সংজ্ঞা তো থাকতে হবে, আর চুরির সংজ্ঞা দিয়ে দেন অত্যন্ত চুরির কথা তো বলতে হবে আইনে, আর শাস্তির কথা তো বলে দেওয়া লাগবে যে এত বছর শাস্তি হতে পারে, পেনাল কোড একটা থাকতে হবে। তো এই যে এই ধরনের আইন আইন পাস করছে লেজিস্লেচারের, কমন ল সিস্টেম দিয়ে বলতেছে যে দেখেন এটাও কিন্তু কমন ল সিস্টেম দিয়ে স্ট্যাচুটের উপর রিলাই করে অবশ্যই করে, বাংলাদেশে তো কমন ল সিস্টেম তাইগুলো কি বাংলাদেশে হচ্ছে কি একটু স্ট্যাচুটের উপর রিলাই করে, লেজিস্লেচার অফ পার্লামেন্ট এন্ড জাজেস হ্যাভ দ্য রোল টু প্লে ইন্টারপ্রেটিং হাউ দ্য লেজিস্লেচার লজ অ্যাপ্লাই। হ্যাঁ এই জায়গাটা আপনার সুন্দর বলে বুঝছেন, ইন্টারপ্রেটিং এর কথা মানে কি কমন ল তে যারা কি করেন ইন্টারপ্রেট করেন লটা, যেন স্ট্যাচুটে যে কথাটা বলছে স্ট্যাচুট মানে হচ্ছে কি ল মানে আইন যে পাস করে অ্যাক্ট, তো স্ট্যাচুটে বাংলাদেশে আমরা বলি অ্যাক্ট পাস করছে এটা এটা সে বাট এটাকে বলা হয় স্ট্যাচুট, তো স্ট্যাচুটে কি বলে দিচ্ছে দেখেন লেজিস্লেচার ল অ্যাপ্লাইড ইন ইন্ডিভিজুয়াল কেসেস, যে হচ্ছে কি আপনার মানে কিভাবে ওনারা মানে এই যে আইনটা পাস করে দিচ্ছে এটা কিভাবে অনুবাদ করবে, মানে এই জায়গার ক্ষেত্রে জাজমেন্টটা এটা বুঝাই দিতে আসছে যে না চুরি বলতে কি বোঝায় আপনি হচ্ছে গিয়ে আপনার বন্ধুর বাসায় বিনা অনুমতিতে গিয়ে আপনার বন্ধুর বাসায় গেছেন বেড়াইতে, কিন্তু আপনি গিয়ে দেখলেন যে অত খুব সুন্দর একটা আপনার ব্লুটুথ আপনার মাউস আছে কলম পেন মাউস টাইপের কলমের মতো যেটা দিয়ে ব্লুটুথ দিয়ে আপনার মানে মাউস কন্ট্রোল করা যায়, গেম খেলা যায় ইত্যাদি, আপনার মনে করেন বন্ধুর বাসায় তো গেছি তো এটা নিয়ে যাই, তো চোর তো দশ বারোটা আছে তো কি বলে দিয়ে নিয়ে যাই, তো হচ্ছে কি এখন আপনার মানে কি করলো তাহলে হচ্ছে কি আপনার মানে এই যে নিয়ে গেল সেটা হচ্ছে কি আপনার মানে কিসের কাজ দিয়ে এই যে দিয়ে কি বলে নিয়ে গেলেন এটা হয়ে গেল আইনি, কিন্তু বলা নেই যে বন্ধুর বাসায় গেলে এটা চুরি না, কিন্তু বন্ধুর বাসায় যা আপনাকে দাওয়াত দিচ্ছে সে আপনি গেছেন, কিন্তু চুরির সঙ্গে বলা আছে যে বেআইনি অনুপ্রবেশ করতে হবে, হ্যাঁ আনলফুল ট্রেসপাসিং করতে হবে, ট্রেসপাসিং করতে হবে,
তো হচ্ছে গিয়ে দিয়ে কি বলা ইনকে দিয়ে, তো তাহলে আপনার মানে যাতে যখন ব্যবহার করবেন তখন দেখবেন যে না আপনি বৈধভাবে ঢুকছেন ঠিক আছে, কিন্তু ওইটা যে নিছেন সেটা হচ্ছে আপনার আনলফুল ইন্টেনশন। আর ওইটা নেওয়ার জন্য যখনই আপনি মানে ঘুরে তো ঢুকে গেছেন, কিন্তু ওইটা নেওয়ার জন্য তখন কলমের দিকে হাত পড়াইছেন, ওইটা আপনি ট্রেসপাস করতেছেন। দেখেন লটা ইন্টারপ্রেট করতেছে গাজারা এইভাবে, হচ্ছে গিয়ে চুরি এইভাবেই উনারা বলতেছেন যে না এটা চুরি। যদিও তোমার দাওয়াত আছে তুমি বলতে পারো যে না ট্রেসপাস তো না এটা চুরি হবে না, কিন্তু না যখনই তুমি কলম নেওয়ার নিয়ত করেছো, ইন্টেনশন ফর্ম করছো যে মানুষে কিছু আমি কলমটা নিয়ে নিবো ওকে না বলে, তখন তুমি নেওয়ার জন্য যে হাত বাড়াইছো তখনই তোমার ট্রেসপাস হয়ে গেছে। কারণ সে তোমাকে কি দাওয়াত দেওয়ার জন্য আর খাওয়ার জন্য আসতে বলছে, তার কলম জুতা সব চুরি করে নেওয়ার জন্য না বলে নিয়ে যাওয়ার জন্য বলে নি, বলে নিয়ে গেলে তো ওটা তো এটা ফার্স্টে সমস্যা হয়ে। তো এই যে ইন্টারপ্রেট করা স্ট্যাচুট গুলো এই কাজগুলো হচ্ছে কি আপনার মানে কি কমন ল এ জাজদের কাজ, কমন ল লিগাল সিস্টেম। আচ্ছা তারপরে কি কমন ল লিগাল সিস্টেমে লিগাল প্রসিডিং আর মোডলি অ্যাডভার্সারিয়াল আপনার পোর্শন ইনকোয়েজিটোরিয়াল না, তারপরে মোস্ট অফ দা পার্ট টু অপোজিং পার্টিজ অ্যাপ্লাই বিফোর দা জাজ যদি হু মডারেটস, তারপরে হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে দুইটা অপোজিং ডিফেন্ডেন্ট এন্ড প্রেজেন্ট টু বি রিপ্রেজেন্টেড বাই এ লয়ার, ঠিক আছে। এটা অনুযায়ী যে বোথ সাইড জেনারেলি হ্যাভ একটিভ রোল রিপ্রেজেন্টেটিং দা ক্লায়েন্টস টু দা কেস এন্ড প্রেজেন্টিং এভিডেন্স এন্ড আর্গুমেন্টস ইন কোর্ট, a jury of people without legal training can decide facts of the case and if there is any conviction then judge determines the appropriate sentences based on the jury's verdict. তো এটা হচ্ছে কি আপনার মানে এগুলো আপনার সবাই পড়েছেন। আচ্ছা তারপর খুব শর্ট করে দুইটা লাইন বলে দিয়ে দিই যে অ্যাডভার্সারিয়াল আপনি আগে বলছেন যে না একজন মানে দুই বিপক্ষ থাকে, পক্ষ বিপক্ষ থাকে, দুইজন আর্গুমেন্ট করে জাজ থাকেন ইম্পার্শিয়াল রেফারি নিরপেক্ষ হিসেবে কাজ করেন। আপনার মানে ডিফেন্ডেন্টের কি রাইট থাকে, অন্যদিকে এন্টাইটেল থাকেন যে লয়ার দ্বারা রিপ্রেজেন্টেশন মতো অধিকার থাকে, অ্যাটর্নি মানে দুই পক্ষে উকিল থাকে ওনারা হচ্ছে একটিভ রোল প্লে করেন, হচ্ছে কি আপনার মানে কখন ক্লায়েন্ট সাক্ষী দিবে কখন কি এভিডেন্স জমা দেওয়া হবে এগুলো সবই লয়ারে ফেস করে থাকেন, প্রেজেন্টিং এভিডেন্স আর্গুমেন্ট জুরি অফ পিপল উইদাউট লিগাল ট্রেনিং মানে জুরিরা থাকেন যারা আপনি আগে প্রশ্ন ফ্যাক্ট নিয়ে ডিসাইড করেন, ওনাদের কোনো লিগাল ট্রেনিং থাকে না। আর পার্ট হচ্ছে কি আপনার মানে ওনার এখানে শুধু ফ্যাক্ট গুলা যে দোষী না নির্দোষী এটা বলেন যে না এটাকে দিয়ে এখানে সে দিয়ে কি চুরি করছে কিনা এটাও বলে যে হ্যাঁ চুরি চুরি করছে, তখন দিয়ে আইনটা অনুবাদ করবেন যে হচ্ছে জাজ হচ্ছে ওনাদের আইনটা অনুবাদ করে শোনাবেন, ওনারা ঘটনার উপর সাক্ষ্য দিবেন যে না সেই কলমটা পরে পকেটে করে বাসায় নিয়ে গেছে কিনা, এই ব্লুটুথ ডিভাইসটা পকেটে করে বাসায় নিয়ে গেছে কিনা, এটা হচ্ছে গিয়ে কি বলবেন ওই আপনার মানে দিয়ে ঠিক ডিসাইড করবেন যে জুরিরা। আর এটাকে ইন্টারপ্রেট মানে এই যে ফ্যাক্টটা এটা আইন কোন আইনে পড়বে আইন নিয়ম দিয়ে ব্যাখ্যা কি হবে এটা ঠিক করবেন যাদের, কাজেই ফ্যাক্টস দিয়ে ফ্যাক্টস ঠিক করেন আপনার দিয়ে কি বলে ওই জুরিরা, আর ল ঠিক করেন হচ্ছে কি আপনার মানে যাদের হচ্ছে কি আপনার মানে সেন্টেন্স মানে বিচার যে কত কতটুকু শাস্তি হবে এটা হচ্ছে কি আপনার মানে দিয়ে ঠিক করেন জাজ ঠিক করেন। তারপরে দেখেন এখানে কি পার্টিসিপেন্ট কারা কারা আছে, হচ্ছে কি কমন লিগাল সিস্টেম পুলিশ অবশ্যই পুলিশ থাকবে, পুলিশের ক্ষমতা হচ্ছে গিয়ে কি ইনভেস্টিগেটেড ইনভেস্টিগেট করার পাওয়ার থাকে পুলিশের, তো হচ্ছে কি আপনার মানে কি বলে ইনভেস্টিগেশনের পাওয়ার থাকে, ইনভেস্টিগেশন দিয়ে তদন্ত করা, ইনডাইরেক্ট ওভারসাইট মানে জাজ কি ডাইরেক্ট ওভারসাইট করে না জাজ ইনডাইরেক্টলি বলতেন যে এইটা এভিডেন্সটা এরকম এরকম এই জায়গায় এই সমস্যা আছে, পুলিশ মাস্ট গেট ওয়ারেন্ট জাজের জাজের কাছে ওয়ারেন্ট নিয়ে পুলিশ গ্রেফতার করতে পারে, মানে পুলিশ হচ্ছে কি কি কালেক্টিং এন্ড সিগিলিং অল এভিডেন্স এটা তো জাজ করে দেন না, এটা পুলিশেরই করতে হবে। প্রসিকিউটর কি সরকার পক্ষের উকিল, প্রসিকিউটর কি করেন ফাইলিং ক্রিমিনাল চার্জেস এগেইনস্ট দা পারপেট্রেটর দে সাফিসিয়েন্ট এভিডেন্স টু প্রসিড টু ট্রায়াল এন্ড প্লেস এ ভেরি অ্যাক্টিভ রোল ইন প্রেজেন্ট দা প্রসিকিউশন এভিডেন্স টু ট্রায়াল, এটা হচ্ছে কি আপনার ইয়ের কাজ প্রসিকিউটর দের কাজ। তারপরে হচ্ছে কি আপনার মানে আর কে থাকেন তারপরে দেখেন প্রসিকিউটর গভর্নমেন্ট কে রিপ্রেজেন্ট করেন ভিকটিমস কে, একটা জিনিস মনে রাখবেন প্রসিকিউটর কিন্তু সরকার পক্ষের উকিল, কিন্তু উনি কিন্তু ওই যে আপনার মানে আপনাকে যে বললাম যে কারা টাকা ছিনতাই হয়ে গেছে ওই ভদ্রলোকের হয়ে উকালতি করেন না, উনি কিন্তু করেন সরকার পক্ষের উকিল, ক্রিমিনাল মামলা সরকার দেখে থাকে, মানে হচ্ছে কি প্রসিকিউটর এর কি কি ডিসক্রিপশন থাকে দেখেন ওনাদের হচ্ছে কি অনেক ধরনের ডিসক্রিপশন থাকে, এর ভিতরে একটা হচ্ছে কি আপনার মানে কি বলে এটাকে আপনার চার্জ ফাইল করবেন কিনা, মানে যে মানে কি বলে চার্জ ফাইল করা বলতে বোঝা যায় না
দোষী সাব্যস্ত করে দিয়ে কোর্টে জমা দেওয়া যে এই অপরাধ করছে, কাজে আমাদের মতো সেই অপরাধ করছে, কাজে তার বিচার হওয়া প্রয়োজন, যে ওর নামে এই লাইনে এই একটার ধারে পীড়িত ধারে ওর বিরুদ্ধে মামলা করা করতে চাই, এই চার্জ ফাইল করলো। তারপরে হচ্ছে যে আগে কিভাবে কেসটা প্রেজেন্ট করতে হবে এটা নিয়ে বলতে হবে জাজ, জাজ কি বলতে জাজ হচ্ছে রেফারি ইন এ কেস, ইন বোথ সাইডস কামিং টু জাজ অনলি টু রিজলভ ডিসএগ্রিমেন্টস এন্ড ফর ট্রায়াল। ইন কমন ল সিস্টেম জাজ হ্যাজ দ্য পাওয়ার টু ইন্টারপ্রেট লেজিসলেটিভ ল, মানে এই যে আপনার ইন্টারপ্রিটেশন করছেন মানে কিভাবে লটা অ্যাপ্লিকেবল হবে এটা ঠিক করেন, আর ইনস্ট্রাকশন দ্য জুরি অ্যাবাউট দ্য ল, আর দিয়ে জুরিকে অ্যাডভাইস করেন যে না লটা কিভাবে অ্যাপ্লিকেবল হবে এটা নিয়ে ওনারা কথা বলেন। ডিফেন্স কাউন্সিল এর কাজ কি? ডিফেন্স কাউন্সিল হচ্ছে অ্যাক্টিভ বলে যে আপনি আগে করেছেন যে প্রসিকিউটর এবং ডিফেন্স কাউন্সিল উনি হচ্ছে যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে, সাক্ষীর শুরু থেকে নেওয়া, সাক্ষী নেওয়া, তারপরে এভিডেন্স গুলো আর্গুমেন্ট করা সব কাজই হচ্ছে, ফাইল জমা দেওয়া, সাক্ষী, তারপরে তথ্য প্রমাণ ডকুমেন্ট কাগজপত্র জমা দেওয়া, তারপরে হচ্ছে কি আপনার মানে কি বলে তার পক্ষে সাক্ষী, যে সরকার পক্ষ তার সাক্ষী জোগাড় করলে সেগুলোকে জেরা করা, যে তো আপনার অনেক মানে অ্যাক্টিভ থাকতে হয় যে ডিফেন্স দিয়ে কাউন্সিল কে, এইটাই বলা হয়। তখন হচ্ছে ডিফেন্স কাউন্সিল কখন থাকতে পারে, যখন দিয়ে দিয়ে কি বলে আপনার মানে তার মক্কেল মানে যাকে হচ্ছে একিউজ জিনি মানে যাকে অভিযুক্ত করা হচ্ছে। একটা জিনিস পার্থক্য আপনার সবসময় মনে রাখবেন, একিউজড আর গিলটি দুটো কিন্তু এক শব্দ না, হচ্ছে কি আপনার মানে তখনই আপনি মানে দিয়ে কি বলে অভিযুক্ত যখন আছেন তখন আপনি একিউজ, যে আপনার উপর অভিযোগ আসছে, কিন্তু দোষী প্রমাণিত হয়ে গেলে কোর্টের রায়ে যখন দোষী প্রমাণিত হবেন তখন আপনাকে বলতে হবে দিয়ে দোষী অথবা গিলটি। এই জিনিসটা আপনার সবসময় মনে রাখবেন, আপনার যেহেতু লয়ের ছাত্র এই লে পার্সনের মধ্যে ভুলগুলো কখনোই করবেন না, যে এটা একটা একটু নিয়ম বলবেন একিউজড অফ ক্রাইম কিংবা একিউজড, তো হচ্ছে কি এইভাবে বলবেন অথবা অভিযুক্ত বলবেন। তো হচ্ছে কি আপনার মানে কি বলে সাসপেক্টরা কি করবে আপনার মানে রেস্ট রেস্টের সময় ওনারা কি করতে পারবেন দেখুন, হচ্ছে কি আপনার আমি এটা ড্র করে দেখাচ্ছি, হচ্ছে কি আর কি রিপ্রেজেন্ট ডিউরিং দ্য কোশ্চেনিং অফ সাসপেক্ট যে যে মানে ডিফেন্স কাউন্সিলের যে মক্কেল মক্কেল ভদ্রলোককে প্রশ্ন করার সময় উনি গিয়ে থাকতে পারবেন সামনে কোশ্চেনিং এর সময়, তার ডিফেন্স উইটনেস হচ্ছে এভিডেন্স গ্যাদার করতে পারবেন ইন্ডিপেন্ডেন্টলি, অথবা এক্সপার্ট কেও হায়ার করতে পারবেন এবং উইটনেস তো ঠিক করতে পারবেন যে কাকে কাকে এই ট্রায়ালে সাক্ষী রাখলে মানে এটা দিয়ে ওনার মক্কেলের পক্ষে কেসটা যাওয়ার সম্ভাবনা বেশি, নির্দোষ প্রমাণ করার সম্ভাবনা বেশি। তারপরে ক্রস এক্সামিন করতে পারবেন যে প্রসিকিউটর সরকার পক্ষের উকিলের যে প্রধান সাক্ষী, তারপর হচ্ছে কি আপনার মানে চুরি করছে এখন আরো বন্ধু বান্ধব ছিল বাসায় তো উনি হচ্ছে প্রসিকিউশনের সাক্ষী, যে ওনার যারা যারা দেখছে যে চুরি করতে ওরা বলবে যে হ্যাঁ চুরি করতে এটা ফ্রেন্ডটা নিয়ে গেছে, এই জিনিসগুলো হচ্ছে কি আপনার মানে কি বলে ওদের সেই লোকগুলাকে ডিফেন্স এর উকিল করবেন প্রশ্ন করতে পারবেন, যাকে বলা হয় জেরা ইংরেজিতে আমরা বলি ক্রস এক্সামিনেশন। যুদ্ধের রায়টা কি? যুদ্ধের রায়টা দেখেন, যুদ্ধের রায়টা হচ্ছে কি আপনার মানে খুবই সিম্পল একটা রাইট, যুদ্ধের রায়টা হচ্ছে খুবই সিম্পল একটা রাইট, ওনারা কি কাজ করেন যে হচ্ছে কি আপনার মানে ওয়েদার দা অ্যাকিউজ পারসন প্রুভেন গিলটি, যদি অ্যাকিউজ হন তাহলে কি হবে, তারপরে হচ্ছে কি আর কি বলে ওনাদের টেকনিক অফ রাইট টু হ্যাভ ডু ডিসাইড দা ফ্যাক্টস মে হ্যাভ কন্টেইনড ইন দা কান্ট্রিজ কনস্টিটিউশন অর ইন এ লেজিসলেটিভ ল অর কোন কন্ট্রিগুলো এখন দিবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বললাম, সব কমন ল কান্ট্রি কিন্তু জুরিজের উপর রিলাই করে না, এটা খেয়াল রাখুন, এটা হচ্ছে কি অন্য সব কমন ল সিস্টেমে জুরি নেই, যেমন বাংলাদেশের কোনো জুরি সিস্টেম নেই, ইন্ডিয়াতে কোনো জুরি সিস্টেম নেই। আপনারা বাংলাদেশে কি কখনো দেখছেন যে হচ্ছে কি আর কি বলে আপনাকে আমাকে নিয়ে গেলে আমরা তো হচ্ছে আমাকে তো নিতে পারবো নিতে গেছে, আপনাদের দিয়ে নিয়ে গেলো কিংবা মানে বয়স্ক যে 18 উপরে 15 বয়স্ক যে কাউকে নিয়ে গেলো তো দিয়ে নিয়ে বললো যে না রে দোষী কিনা দোষী কাহিনী শুনে বলো, এইভাবে দিয়ে 10-12 জনকে নিয়ে বাংলাদেশে কালচার নেই, বাংলাদেশে জুরি ট্রায়াল নেই, তো সব কমন ল সিস্টেমে জুরি ট্রায়ালের সুযোগ নেই, তো এই কারণে মানে বলতেছে যে জুরি দিয়ে কি ফ্যাক্ট কাজ আবার সব দিয়ে কান্ট্রি গুলোতে নেই, আর ইয়ে আপনার মানে করি কত নাম্বার জুরি থাকবে, তারপরে আর ইয়ে কি বলে কতজন মিনিমাম হইলে আপনার মানে ভার্ডিক্ট হবে, সাপোজ 10 জন আছে, 10 জন তো 5 জন বললো নির্দোষ আর 5 জন বললো দোষী, তাহলে কি হবে টাই হয়ে যাবে, তাতে হচ্ছে কি আপনার মানে সাধারণত কি বেজোর সংখ্যক রাখা হয়। তারপরে হচ্ছে তারপরে আরো ব্যাপার স্যাপার থাকে, সাপোজ ধরুন বড় বড় ঘটনা গুলো তো বলা হয় যে না দিয়ে কি বলে ধরেন 7 জনের ভিতরে দিয়ে কি বলে দিয়ে
চার জন অথবা পাঁচ জন যদি এগ্রি করে যে না সে দোষী, তাহলে আপনার মানে দোষী সাব্যস্ত হবে। আর দুজন দিয়ে মানে পাঁচজন পর্যন্ত, চারজন হয়ে গেলেও চারজন যদি বলে দোষী সাব্যস্ত, তিনজন বলে নির্দোষ, তারপরে সে নির্দোষ থেকে যাবে। কারণ যদি কোরাম ওইভাবে দিয়ে দিয়েছে না, কত পার্সেন্ট এগ্রি হইলে এর উপরে দিয়ে জাজমেন্টটা দেওয়া যাবে। ভিকটিম কি জিনিস, ভিকটিম হ্যাভ এ লেস অ্যাক্টিভ রোল ইন পেট, আপনি আগে বলেছেন ভিকটিম অর্থাৎ যে হচ্ছে গিয়া যার শারীরিক মানসিক বা আর্থিক ক্ষতি হয়েছে, দিয়ে যিনি ক্ষতিগ্রস্ত হয়ে মামলা মানে জানাইছে অভিযোগ করছেন, তারপরে প্রসিকিউটর তার দিয়ে মামলা প্রতিষ্ঠা করতেছে। ভিকটিম হচ্ছে সেই লোকই যিনি হচ্ছে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি অথবা ক্ষতিগ্রস্ত পক্ষ। আচ্ছা, তারপরে হচ্ছে ভিকটিম ক্রাইমের রোল এজ এ উইটনেস এর কাজ হচ্ছে কি, যে ট্রায়াল ভিকটিমস মে হ্যাভ দ্য অপরচুনিটি টু হ্যাভ দেয়ার ভিউজ হার্ড বাই দ্য কোর্ট থ্রু এ ভিকটিম স্টেটমেন্ট এট দ্য সেন্টেন্স হিয়ারিং। আন্ডার ভিকটিমস রাইটস ল, ভিকটিম মে বি এন্টাইটেড টু রাইটস উইদিন দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ডিউরিং লিগাল প্রসিডিং। আচ্ছা, ভিকটিমের হচ্ছে গিয়ে সাক্ষী হিসেবে ট্রায়ালে কথা বলতে হয়, তারপরে যে ভিকটিমের আরেকটা সুযোগ হয় যে দিয়ে কি বলে দিয়ে কি বলে সেন্টেন্স হিয়ারিং এর সময় ভিকটিম এটা আপনার মানে ভিকটিমের ইম্প্যাক্ট স্টেটমেন্ট সেটা দিয়ে শুনতে পারে। তো ভিকটিমের দি আন্ডার ভিকটিম রাইটস ল, ভিকটিম মে বি এন্টাইটেড টু কি রাইটস উইদিন দ্য আপনার কি রাইট থাকবে না রাইটস উইদিন দ্য ক্রিমিনাল সিস্টেম ডিউরিং লিগাল প্রসিডিং, এটা হচ্ছে গিয়ে ভিকটিমের রাইট। আচ্ছা দেখেন, ইউএস এর কিছু এক্সাম্পল দিই আমরা, যে আপনার মানে ভিকটিমের কি দিয়ে কি কি রাইট থাকে। ইউএসএ তে যে আমরা বললাম আগে যে সিস্টেম কি কি থাকে, যে ভিকটিমস রাইটস ল, এবার ইউএসএ এক্সাম্পল দেখি যে ভিকটিম রাইটস কি কি থাকে। রাইট টু সেফটি মানে কি বলে, ভিকটিম সাপোজ সে হচ্ছে গিয়ে কি তাকে মানে কেউ খুন করার চেষ্টা করছিল, তো সে কোনো মতো জানা বেঁচে গেছে, মারাত্মক আহত হয়েছে, তখন ওকে কি আবার খুন করার চেষ্টা, সঙ্গবদ্ধ সাপোজ সঙ্গবদ্ধ ক্রিমিনাল একটা চক্র, কাল্পনিক একটা নাম দিয়ে দিই, আচ্ছা কাল্পনিক না মাফিয়ার নাম বলে দিই, মাফিয়া ওনাকে মারতে যাচ্ছে, তখন সেক্ষেত্রে কি হবে ওনাকে নিরাপদে রাখতে হবে, কারণ যে ধরা পড়ছে এছাড়া তার সাঙ্গত বন্ধু বান্ধব অনেক আছে যারা তাকে আবার মারার চেষ্টা করতে পারে, ওনাকে নিরাপদে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তারপরে তার প্রাইভেসির ব্যবস্থা করতে হবে, যদি এটা আপনার মানে কি বলে আপনার মানে সাপোজ এই ধরনের একটা স্পর্শকাতর মামলা হয় মানে কি বলে, তখন সেই ধরনের ক্ষেত্রে কি আপনার মানে প্রাইভেসির দরকার হইতে পারে, যে না একটু নিরিবিলি আড়ালে এসে সাক্ষীটা একটু ইত্যাদি দিবে। তারপর ইনফরমেশন তথ্য তার কি কি তা দিয়ে কি বলে আপনার মানে সে কি টাইমলি একনলেজ দিছে পাবলিক রোড প্রসিডিং ইনভলভিং দ্য ক্রাইম ইন ভিডিও অফ দ্য কি, তাকে কি কি তথ্য দেওয়া হবে, যে না এই যে আপনার মানে ক্রাইম রিলেটেড কোনো আপডেট ঘটলে কে গ্রেপ্তার হচ্ছেন অথবা কোনো অভিযুক্ত ওই দেখেন একিউজ টার্মটা ব্যবহার করছে একিউজ ছাড়া পাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার মানে এটা দেখাইতে হবে। তারপর পার্টিসিপেশন কি, রাইট টু কনসার্ট দ্য উইথ দ্য প্রসিকিউটর, বি প্রেজেন্ট ইন কোর্ট অ্যান্ড বি হার্ড বাই দ্য কোর্ট এট দ্য ভেরিয়াস পয়েন্টস ইন প্রসিকিউশন, এটা হচ্ছে কি ওনার অন্যতম একটা কাজ। তো এই যে রাইট গুলো ওনার পেয়ে আজকে আপনাদের ক্লাস।